করতে না ভালোবাসে আর সেটা যদি ঘরে বসে খুব সহজ কাজ করে হয় তাহলে যেটা আপনারা খুব সহজে করতে পারেন আপনারা আপনাদের মোবাইল ফোনে অথবা আপনাদের ক্যামেরা যদি ডিএসএলআর থাকে তাহলে তো খুবই ভালো হয় তবে শুধুমাত্র মোবাইল ফোন থাকলেই হবে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ভালো রকমের ইনকাম করে নিতে পারেন আপনাদেরকে তুলতে হবে ছবি তুলতে হবে ভিডিও শুধুমাত্র খেয়াল রাখতে হবে এইচডি রেজুলেশন মিনিমাম কিন্তু আপনাকে ছবি অথবা ভিডিও তুলতে হবে ব্যাস আপনারা জাস্ট আপলোড করে দেবেন টাকা আপনারা ঘরে বসে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করে দিচ্ছি ফিরে আসি ইন্টার পরে বর্তমানে আপনারা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সাবমিট ডট সার্টার স্ট্রক ডট কম আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন যদিও আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটা নিচের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর আপনারা ওই লিঙ্কের উপরে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন আর এই পেজে আসার পরে আপনারা এই যে গেট স্ট্র্যাট আছে এখানে গিয়ে জাস্ট ক্লিক করবেন আমি এটাকে মোবাইল ফোনের মাধ্যমে দেখাচ্ছি আপনারা চাইলে কম্পিউটারেও এটাকে ইউজ করতে পারেন যেহেতু সবার কাছে মোবাইল ফোন অন্তত আছে তাই আমি এটাকে মোবাইল ফোনের মাধ্যমেই করে দেখাচ্ছি যাতে সবাই আপনারা এখান থেকে ভালো মাপের একটা ইনকাম করতে পারেন এ টু জেড বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব ভিডিওটা একটু বড় হতে পারে আর অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে কিন্তু বেশ খাটনি হয়ে থাকে এবার আপনারা এখানে আপনাদের ফুল নেমটা দিয়ে দেবেন যেটা হচ্ছে আপনার লিগ্যাল নেম মানে আপনার যে নাম সেই নামটাই কিন্তু এখানে বসিয়ে দিতে হবে আর এখানে হচ্ছে আপনারা ডিসপ্লে নেম বসাবেন মানে যে নামটা আপনাদের কাস্টমাররা দেখবে অর্থাৎ যে আপনাদের ছবিটা কিনবে অথবা ভিডিওটা কিনবে তারা যে নামটা দেখবে সেই নামটা এখানে আপনারা আপনাদের মনের মতন একটা নাম বসিয়ে দিতে পারেন আপনাদের নামও বসাতে পারেন অথবা আপনাদের পছন্দের যে কোনো নামও বসিয়ে দিতে পারেন এখানে আপনারা বসিয়ে দেবেন আপনাদের ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসটা সঠিক ইমেল অ্যাড্রেস বসাতে হবে তারপরে আপনারা আপনাদের মনের মতন পাসওয়ার্ড একটা বসিয়ে দেবেন জাস্ট এখানে একটা চেকমার্ক আছে বা একটা বক্স আছে এই যে চেক বক্স এইটাকে জাস্ট চেক ইন করে নেবেন চেক ইন করে নেওয়ার পরে আপনারা এই যে নেক্সটে ক্লিক করবেন এখানে কিছু এন্ড সার্ভিস আছে বা পলিসি আছে এগুলো একটু পারলে দেখে নেবেন না দেখলেও হবে মিনিমাম আপনার বয়স হতে হবে আঠেরো বছর তো আমি এগুলো সব ফিল করে দিচ্ছি আর একটা কথা বলে রাখি এখানে আপনারা ছবি আপলোড করবেন এছাড়া আপলোড করবেন ভিডিও তো ভিডিও ছবি আপলোড করে আপনারা কিন্তু বেশ ভালো মাপের ইনকাম করতে পারেন আর আপনারা অনেকেই শাটার স্ট্রোকের নাম হয়তো অলরেডি শুনে নিয়েছেন আর এখানে কিন্তু আপনাদের ছবি বা ভিডিও যদি একটু ভালো কোয়ালিটি দিতে পারেন তাহলে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট বিক্রি হবেই এবং সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসবে তো চলুন না স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমি দেখাতে থাকি আমি এটাকে ফর্ম ফিল করে দিচ্ছি এবং নেক্সটে ক্লিক করছি যদি ডিসপ্লে নেম অলরেডি এক্সিস্ট থাকে তখন আপনাকে কিন্তু অবশ্যই ডিসপ্লে নেমটাকে চেঞ্জ করতে হবে তো আমি এখানে জাস্ট কিছু সংখ্যা দিয়ে দিলাম যাতে ডিসপ্লে নেমটা আমি অ্যাভেলেবেল তো এবার আপনারা এখানে ক্লিক ক্লিক করবেন করার সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এবং এখানে বলবে এরা যে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনারা একটু আগে বসালেন সেই ইমেল অ্যাড্রেসে একটা কনফার্মেশন মেল তারা পাঠাবে যেখান থেকে এটাকে কিন্তু ভেরিফাই করতে হবে অর্থাৎ আপনারা যে ইমেল অ্যাড্রেসটা এখানে বসাবেন সেই ইমেল অ্যাড্রেসটাকে খুলবেন সেখানে একটা মেল পাবেন সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে তো সেই লিঙ্কের ওপরে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে অলরেডি আমি মেল বক্সটাকে খুলে নিয়েছি তো আমি এখানে জাস্ট ক্লিক করছি দেখুন এখানে একটা মেল ইতিমধ্যে চলে এসেছে তো এই যে দেখুন এখানে একটা মেল এসেছি এবং প্লিজ ক্লিক টু ভেরিফাই ইউর ইমেল তো সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট বা ইমেল যেটা মানে অ্যাকচুয়ালি এটা ইমেল ভেরিফাই হচ্ছে তো ইমেলটা ভেরিফাই হয়ে যাবে তারপরে আপনাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে আর নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদের অ্যাড্রেসটাকে ভালোভাবে বসিয়ে নিতে হবে এখানে দেখুন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আছে এবং মেলিং অ্যাড্রেস আছে তো দুটো যদি সেম হয় সেম করে দেবেন আলাদা হলে আলাদা দিয়ে দেবেন আর যদি আপনাদের দুটো অ্যাড্রেসই সেম হয় তাহলে আপনারা এই যে চেকবক্স আছে এখানে ক্লিক ক্লিক করবেন ক্লিক করলে কি হবে এই অ্যাড্রেসটাই এখানে বসে যাবে তারপরে আপনাদেরকে নেক্সট করতে হবে তো আমি ফিল আপ করে নেক্সট করে দিচ্ছি দেখুন আমার এখানে বসানো হয়ে গেছে তো এখানে আমি চেক ইন করে দিয়েছি যেহেতু আমার দুটো অ্যাড্রেস সেম এরপরে আমি জাস্ট নেক্সট ক্লিক করছি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে আর এখানে আপনারা অপশন পাবেন যে আপলোড ইমেজ তো এখান থেকে আপনারা আপলোড ইমেজ বা আপলোড ফুটেজে ক্লিক করে এখান থেকে আপলোড করতে পারেন তবে আমি এখন আপাতত আপলোড করব না আপনারা চাইলে সঙ্গে সঙ্গে আপলোড করতে পারেন আমি জাস্ট এই যে গো টু ড্যাশবোর্ড এখানে চলে যাব তো আপনারা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর এরকম একটা ইন্টারফেস যখনই চলে আসবে আপনারা দেখতেই পাবেন এখানে আপলোড ইমেজের অপশন থাকবে এবং আপনারা এখানে যদি আপনারা ক্লিক করেন এই যে দেখুন এখানে ভিডিওজ অপশান আছে আপনারা আপলোড ভিডিওস ক্লিক করে ভিডিওসও এখান থেকে আপলোড করে নিতে পারেন মোটামুটিভাবে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো যাতে আপনাদের কোনো রকমই অসুবিধা না হয় এরপরেও যদি অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর তাছাড়া খুব শিগগিরই আমি এখান থেকে ইনকাম করে আপনাদেরকে ইনকাম প্রুফটাও দেখিয়ে দেবো দেখুন এখানে যত টাকা আপনারা ইনকাম করবেন সেটা কিন্তু এখানে শো করবে এবং এখানে আর্নিং সামারি বলে একটা অপশান আছে সেখানেও আপনারা চেক করতে পারেন এখানে নানা রকম অপশান আছে এটা আপনারা দেখে নিতে পারেন মান্থলি আর্নিংয়ের একটা ম্যাপও আপনারা এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে দেখুন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলটা ফাইভ মাত্র মাত্রা কমপ্লিট হয়েছে তো আপনারা আপনাদের প্রোফাইলটাকে পুরো কমপ্লিট করতে পারেন প্রোফাইল ফটো আপলোড করতে পারেন বা এখানে যা যা চাইবে সেই সব জিনিসগুলো দিয়ে আপনারা এই প্রোফাইলটাকে কিন্তু অবশ্যই কমপ্লিট করে নেবেন এবার দেখুন এখানে আর্নিং বলে যে অপশানটা আছে এখানে আর্নিং সামারি পেমেন্ট হিস্ট্রি এছাড়া এখানে যে পোর্টফোলিও আছে আপনারা আপনাদের যে ফটোগুলো সেই ফটোগুলো আপলোড করে একটা পোর্টফোলিও বানাতে পারেন এবং এখানে দেখুন প্রমোশনের একটা অপশান আছে এবং এখানে দেখুন আপলোডের অপশন আপলোড এখান থেকে যদি আপনারা ভিডিও বা ছবি আপলোড করতে চান তাহলে এই যে দেখুন আপলোড ভিডিওর অপশানটা হয়ে আছে আর এখানে যে ইমেজে ক্লিক করবেন আপলোড ইমেজের অপশানটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার আপনারা যখন আপনাদের ইমেজ আপলোড করবেন ধরুন আমি এখান থেকে একটা ইমেজ আপনাদের আপলোড করে দেখাচ্ছি ইমেজ আপলোড করা খুব সহজ যে ইমেজটা আপনারা চুজ করবেন যদি আপনারা কম্পিউটারে এটাকে খুলে থাকেন তাহলে অবশ্যই আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করতে পারেন মোবাইল থেকেও আপলোড করতে পারবেন কোনো রকম অসুবিধা নেই আর এখানে যদি আপনারা ইমেজ আপলোড করতে চান তাহলে অবশ্যই সেই ইমেজটা অ্যাটলিস্ট ফোর মেগাপিক্সেলের হতে হবে আর এখনকার ক্যামেরা তো সবই বারো তেরো এমনকি পঁচিশ মেগাপিক্সেলের ক্যামেরাও চলে এসেছে ফোনে সুতরাং ফোন দিয়ে ইমেজ ক্যাপচার করে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন এবং অবশ্যই ভিডিও যে ফাইলগুলো আছে সেগুলো এফ টিপি যে ফরম্যাট আছে সেই ফর্ম্যাটে আপলোড করতে হবে তো যাই হোক আমি মোটামুটি এখানে বুঝে গেছি তাই ইট করে দিলাম তো এবার এই যে এখান থেকে আপনারা সিলেক্ট করেও ইমেজটা খুলেও এখানে কিন্তু আপলোড করতে পারেন এবং ইমেজ যখন আপলোড করবেন এখানে কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরি আছে কোন ক্যাটাগরিতে আপনারা ইমেজ আপলোড করবেন সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এবং অবশ্যই অবশ্যই আপনাদের আপলোডের প্রসিডিওরটা একটু ইউনিক হতে হবে কোন ক্যাটাগরির ইমেজ লয় আপনারা যখনই ইমেজ আপলোড করবেন সঙ্গে সঙ্গে অপশানগুলো কিন্তু আপনাদের চোখের সামনে চলে আসবে তখন আপনারা জাস্ট একটু করে দেবেন তো এবার এই যে দেখুন আর্নিং আমি আর্নিং সামারিতে যদি চলে যাই এখানে দেখুন এখনই পেজটা ওপেন হয়ে যাবে আর্নিং সামারি তো এখানে দেখুন আর্নিং সামারি আর বর্তমানে আমার কোনো কিছু নেই সেই জন্য এখান থেকে মানে সেটা শো করছে না এখানে দেখুন আমার নামটা শো করছে তো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট সেটিংসে চলে যেতে পারেন এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে আপনাদের সামনে অ্যাকাউন্ট সেটিং চলে আসবে এগুলো আপনারা চাইলে এডিট করে নিতে পারেন এখানে আপনারা আপনাদের পেমেন্টের ইনফরমেশান এবং আউট ইনফরমেশানও পেয়ে যাবেন দেখুন আমার নামটা এখানে দেওয়া আছে যেহেতু আমি পেমেন্ট নেবো যদি আপনারা অন্য কারো অ্যাকাউন্টে পাঠাতে চান তাহলে এখানে চেঞ্জ করে অন্য কারো অ্যাকাউন্টেও পাঠিয়ে দিতে পারেন এখানে পে আউট মেথড আছে এটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে দেখুন এখানে যে মেথডগুলো আছে তার আছে পেনিওর পেনিয়রের ব্যাপারে আপনারা যদি বাংলাদেশি হন তাহলে পেনিওরের মাধ্যমে স্মুথ ভাবে আপনারা আপনাদের পেমেন্টটা নিয়ে নিতে পারেন অথবা পেপালের মাধ্যমে আপনারা পেমেন্ট নিয়ে নিতে পারেন যদি আপনারা ইন্ডিয়ান হন খুব ভালোভাবে স্মুথলি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট পেয়ে যাবেন পেপালের মাধ্যমে এমনকি স্ক্রিলের মাধ্যমে আপনারা যদি বাংলাদেশি হন অথবা ভারতীয় হন উভয় দেশের মানুষরাই কিন্তু স্ক্রিলের মাধ্যমে আপনারা টাকাটা পেয়ে যাবেন যদি পেপাল হয় তাহলে এখান থেকে পেলে পেপাল সিলেক্ট করবেন এবং পেপালের যে মেল পে আউট যে মেল সেই মেল অ্যাড্রেসটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এখানে যে মেল অ্যাড্রেসটা বসাবেন সেই মেল অ্যাড্রেসেই কিন্তু টাকাটা যাবে আর সেটা কিসের যদি পেপালের হয়ে থাকে তাহলে আপনারা পেপালেরটা বসাবেন যদি পেনিওরের হয়ে থাকে তাহলে পেনিওরেরটা বসাবেন অথবা স্ক্রিলের হয়ে থাকলে এখানে কিন্তু স্ক্রিলের ইমেল অ্যাড্রেসটাই বসিয়ে দিতে হবে আর এখানে মিনিমাম পে আউটটা কিন্তু আপনাকে সিলেক্ট করে রাখতে হবে অর্থাৎ মিনিমাম কত টাকা হলে আপনারা পেমেন্ট নিতে চান ধরুন এখানে পঁয়ত্রিশ করা আছে তখনই আপনারা পঁয়ত্রিশ ডলার এখান থেকে ইনকাম করে ফেলবেন অটোমেটিকলি সেই পঁয়ত্রিশ ডলারটা কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টটা সেট করা থাকবে যেমন এখানে পেপালের অ্যাকাউন্টটা সেট করা আছে তো পেপালে কিন্তু চলে যাবে আমার টাকাটা যখনই পঁয়ত্রিশ ডলার হবে আপনারা চাইলে এখানে পঁয়ত্রিশের জায়গায় হানড্রেড ডলার করে রাখতে পারেন যে একশো ডলার যখনই হবে তখন আপনার টাকাটা আপনাদের পেপালে চলে যাবে এরকমভাবে সিলেক্ট বা সেট করে আপনারা রাখতেই পারেন যখন আপনাদের এই যে অ্যাকাউন্ট সেটিংস এটা পুরোটাই মডিফাই হয়ে যাবে তারপরে আপনারা সেভ সেটিংস এখানে গিয়ে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন ব্যাস আপনাদের সেটিংস কিন্তু কিন্তু সেভ হয়ে যাবে তো এই হচ্ছে বেসিক্যালি ফান্ডা আর বিস্তারিত যদি আপনাদের আরও জানার থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিন আমি আমার মনে হয় যে আপনারা এইটুক যেটুক আমি বলে দিলাম এই এর পরে আপনাদের বা আর কিছু জানার কিছু থাকবে না আপনারা কিন্তু পেরে যাবেন এখান থেকে আর কি এটাকে ইউজ করে ভালো রকম ইনকাম করতে এছাড়া আপনারা যদি চান তাহলে আপনারা এর যে অ্যাপ্লিকেশানটা আছে সেই অ্যাপ্লিকেশানটাও ডাউনলোড করে নিতে পারেন যেটার সাহায্যে খুব সহজেই স্টোরে পেয়ে যাবেন এমনকি অ্যাপ্লিকেশনের ডাউনলোডের লিঙ্কও আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা খুব সহজেই অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করে নিন তারপরে অ্যাপ্লিকেশনের মাধ্যমেও আপনারা ইমেজ এমনকি ভিডিও আপলোড করতে পারবেন সিম্পলি আপনারা শুধু আপলোড করবেন শাটার স্টক এরাই আর কি আপনার ভিডিও প্রমোশন করবে ছবি প্রমোশন করবে এরাই আপনার ছবি বিক্রি করে দেবে এবং বিক্রির শেষে যে টাকাটা সেটাও কিন্তু আপনাদেরকে এই অ্যাকাউন্টে দিয়ে দেবে মিনিমাম পঁয়ত্রিশ ডলার হলে এখান থেকে আপনারা টাকাটা তুলে নিতে পারবেন যখনই আপনাদের মিনিমাম পঁয়ত্রিশ ডলার হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো একটা অ্যাকাউন্ট হয় পেপাল হয় পেনিওর হয় স্ক্রিলের মাধ্যমে আপনাদের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসতেই পারেন তো এই ছিল আজকে টোটাল ভিডিওটা আশা করি আপনারা সম্পূর্ণটাই বুঝেছেন আর এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে ওয়েট করুন সেকেন্ড পার্ট খুব শিগগিরই নিয়ে চলে আসবো যেখানে আমি নিজে ইনকাম করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের একটা কাজই করতে হবে ভিডিওটাকে লাইক করতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করতে হবে আর তার সঙ্গে সঙ্গে যারা নতুন এই চ্যানেলে তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে হবে তো চলুন বন্ধুরা বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে থাকুন নিজের খেয়াল রাখুন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পরিবারেরও খেয়াল রাখুন টা ভাই বাই